এই মুহূর্তে সবচাইতে বড় খবর ব্রেকিং নিউজ, ত্রিপুরা চারটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি হিমশিম খাচ্ছে। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে প্রার্থী কেউ দাঁড়াচ্ছে না। ভয় না কিসের যন্ত্রণা, এটা সময়ের অপেক্ষা বা সময়ে বলবে। আগরতলায় প্রার্থী নিয়ে বিপাকে চিন্তার ভাঁজ বিজেপির শাসক দলের। আগরতলায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, যত বিরোধী রাজনৈতিক দল এবং শাসক আগরতলায় তারা প্রত্যেকেই বসবাস করে, কিন্তু বিশেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগরতলায় কংগ্রেসের প্রার্থী রয়েছেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সুদীপ রায় বর্মন, এবং বিজেপি এখনও অবধি দিনক্ষণ ঘোষণা করতে না পেরে বিজেপির আগরতলায় প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন ছয় আগরতলা। এইরকমই যখন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বর্তমানে বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাদের প্রদ্য শিবিরে আরও অতিষ্ঠ এবং ধাক্কা খেতে পারে বলে ত্রিপুরা রাজ্যের জনগণ মনে করছেন। ছয় আগরতলা বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী দিতে পারছেন না শাসক দল বিজেপি।